বাংলাদেশের কপালে তাহলে মনে হয় এবার একটু শনির ভাটাই পড়তে যাচ্ছে। হ্যাঁ, রাশিয়া থেকে এবার 6টি SU-30 যুদ্ধ বিমান ক্রয় করতে যাচ্ছে মিয়ানমার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা আরই রাশিয়ান নিউজ এজেন্সি এই তথ্য প্রকাশ করেছে। আরই এর প্রতিবেদন বলছে, নিজেদের স্থল ও নৌবাহিনীর জন্য রাশিয়ার কাছ থেকে অন্য সামরিক রসদ কেনার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছে মিয়ানমার সরকার। প্রসঙ্গত, গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির দায়ে মিয়ানমারের 13 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাখাইনে বর্বর নির্যাতন চালানোর সময় সেনাবাহিনী দায়িত্বপ্রাপ্ত জেনারেল মং বংশোয়ে এ তালিকায় রয়েছে। মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর বর্বর নির্যাতন আন্তর্জাতিক আইনে সমালোচনা জন্ম তৈরি করে। নির্যাতনের মুখে দেশটি থেকে প্রায় 6.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। জাতিসংঘ এই নির্যাতনকে জাতিগত নির্মূল অভিযান হিসেবে বর্ণনা করেছে। এদিকে মিয়ানমার সেনাবাহিনী শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করেছে। আর ঠিক তখন থেকে বাংলাদেশের সাথে মিয়ানমারের সম্পর্কটা আরেকটু কঠিন হয়ে এসেছে। আর ঠিক এই সময়ই মিয়ানমার সরকার তাদের সামরিক শক্তি বাড়ানোর জন্য রাশিয়া থেকে 6টি SU-30 যুদ্ধবিমান ক্রয় করতে যাচ্ছে। এখন দেখার বিষয় বাংলাদেশ সরকার এক্ষেত্রে নিজেদের কী পদক্ষেপ নেবে, নাকি তারা নিজেদের চেতনা নিয়ে বসে থাকবে এবং এগুলোকে গুরুত্বই দেবে না। কারণ আমাদের তো চেতনার অভাব নেই, আমরা চেতনা দিয়েই যুদ্ধে জয় লাভ করব। আপনাদের কার কি মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।